নমস্কার দর্শকিন্দু আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচার নিউজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুবই ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার জন্য আসলাম আপনারা সবাই কিন্তু সঙ্গে থাকবেন দর্শকিন্দু করোনা সংক্রমণটা দ্রুত গতিতে কিন্তু এখন বাড়ছে কারণ এখন লকডাউন নেই আরো বাড়বে কিন্তু ভবিষ্যতে সেটা আপনারা মনে রেখে দিন ভবিষ্যতে আরো বাড়বে অনেক লোকের বারে বারে কমেন্ট আসছে যে করোনার মতো কোনো রোগ নেই কিন্তু করোনা যে রোগটা সেটা সত্যিকারের একটা ভাইরাস সেটা আমি মেনেছি কারণ আমি সেটা ফিল করেছি সেটা স্টোরিটা আমি একদিন আপনাদেরকে বলবো এখন গতকালকে আমাদের কাছার ডিস্ট্রিক্টে তিনশো সাতচল্লিশটি করোনা রুগী ধরা পড়ে সেখানে কাছার ডিস্ট্রিক্টের একশো নয় জন করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আবার হাইক একশো বাষট্টি জন একদিন আগে সেটা ছিল একশো পঁচাত্তর জন যেটা একশো বাষট্টি জন মানে করিমগঞ্জে একটু বেশি করে সেটা ছড়াচ্ছে আপনাদের হাইলাকান্দিতে সতেরো জন এর আগের দিনের ছিল ছাব্বিশ জন এখন আপনাদের সবাইকে কিন্তু আমাদের যে স্বাস্থ্য বিভাগের যে প্রটোকলটা সেটা একটু মেনে চলতে হবে কারণ সেটা স্বাস্থ্য বিভাগ ওদের জন্য বলে নেই এখন আপনাদের জন্য বলে কারণ এখন যে লকডাউনটা উঠানোর পরে গণসংক্রমণটা একটু দ্রুত গতিতে পারবে এবং ঘরে ঘরে সেই করোনা ভাইরাসটা এখন গিয়ে পৌঁছবে সেটা মনে রাখবেন সোশিয়াল ডিস্টেন্সিং মানে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান করে সেটা বাধ্যতামূলক মানে আপনারা নিজের সেফটির জন্য সেটা করবেন সেটাই আমি বলে দিচ্ছি আর কিছু নয় কাছাড় ডিস্ট্রিকে বিভিন্ন ওয়ার্ডে সেই কোভিড যে টেস্টিং সেন্টারটা করে দেওয়া হয়েছিল এবং সেখানে বাড়িতে বাড়িতে গিয়ে স্ক্রিনিং করে মানুষদেরকে জিজ্ঞেস করে কি আপনাদের বাড়িতে সেই সর্দি জ্বরের কোনো পেশেন্ট আছে নাকি স্ক্রিনিং করে সেখানে কাছাড় ডিস্ট্রিক্টের লুক সেই সাপোর্টটা করেনি বলে সেই স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান এবং বিভিন্ন বাড়ি নাকি সেই গালাগালি করছে অভদ্র ব্যবহার করছে সেই স্বাস্থ্য বিভাগের কর্মীদের টেস্ট করতে দিচ্ছে না ওনাদেরকে তাড়িয়ে দিচ্ছে এরকম করার জন্য সেই যে ওয়ার্ডে ওয়ার্ডে যে কোভিড সেন্টার করা হয়েছিল কোভিড স্ক্রিনিং সেন্টার বা টেস্টিং সেন্টার সেইগুলো এখন টোটালি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং এখন থেকে শুধু আমাদের শিলচারের চারটি জায়গাতেই সেই টেস্টিং হবে মেডিকেল কলেজ এবং হাসপাতালে তো তো আছেই তারপরে টিচার ট্রেনিং সেন্টার এরপরে হলিক্রস স্কুল আরবান হেলথ কেয়ার সেন্টার একটা আছে তারপরে আইএসবিডি এই চারটি জায়গাতেই সেই টেস্টিং সেন্টারটা হবে মানে সেগুলো টেস্ট করা দেওয়া হয়েছে টোটাল পাঁচ হাজার ছয়শো পঁচাত্তরটি বাড়িতে স্বাস্থ্য বিভাগের কর্মী গিয়েছিল স্ক্রিনিং এর জন্য এবং সেখানে সেই মানুষ সেখানে ডিনাই করে মানে নিজে সইচ্ছাতে ওরা স্ক্রিনিং বা টেস্ট করতে রাজি নন সবার ভিতরে করোনা নিয়ে একটা ভয় একটা আতঙ্ক সেটা কিন্তু মনে রেখে দিন স্বাস্থ্য বিভাগের কর্মীদেরও সেটা একটু বোঝা দরকার কারণ যেভাবে ভিডিওগুলা ভাইরাল হয়ে আসছিল বা এখনও আসছে বিভিন্ন শুধু নট অনলি সেটা আমাদের বোরাক থেকে নয় বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন জায়গা থেকে সেই ভাইরাল খবরগুলো আসছে যে কোভিড না হয়েও কোভিড হয়েছে বলে নিয়ে যাওয়া হয়েছে রুগীদেরকে তারপরে সেই রুগীদেরকে অনেক অনেক রুগীদের কোভিড না হয়েও ওদের ভিতরে কিডনি নিয়ে নিয়ে এই নিয়ে নে সেই নিয়ে বিভিন্ন আমরা ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে এবং সেই জন্যই কিন্তু মানুষ এখন ভয়ে আছেন আতঙ্কে আছেন এবং সেই জন্যই ওরা সেই কোভিড টেস্টটা করতে রাজি নন কিন্তু দোষকবিদ গতকালকে আমাদের আসামে টোটাল পঁয়ত্রিশ হাজার একশো সাতচল্লিশটি সাতচল্লিশটি টেস্ট করা হয় সেখানে দুই হাজার ছয়শো আটানব্বইটি দুই হাজার ছয়শো আটানব্বইটি নতুন করোনা কেস ধরা পড়ে এবং দুই হাজার তিনশো তেতাল্লিশ জন করোনা রোগী ওনারা সুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল থেকে বাড়িতে চলে যান গতকালকে আমাদের আসাম রাজ্য থেকে সাতজন করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমরা খবর পেলাম এবং সেখানে হাইলাকান্দির একজন ভদ্রলোক আছেন ইসলাম লস্কর বছর বয়স উনি করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা টুইট করে দিয়েছেন সেই সঙ্গে টোটাল আসামে মৃতের সংখ্যা তিনশো বায়ান্নটি কোভিডে আক্রান্ত হয়ে টোটাল এক লক্ষ তেইশ হাজার নয়শো বাইশটি রেজিস্টার্ড কেস আসাম রাজ্যে ডিসচার্জ হয়ে গেছেন মানে সুস্থ হয়ে গেছেন পঁচানব্বই হাজার ষাট জন অ্যাক্টিভ এখন আসাম রাজ্যে আঠাইশ হাজার পাঁচশো সাত করোনা আক্রান্ত রোগী মানে আঠাইশ হাজার সাতশো পাঁচজন করোনার রুগী উনারা এখনো আছেন প্রত্যেক দিন আপনাদের বিশ্ব শর্মা মহোদয় দেখিয়েছেন যদি এরকম কাছাকাছি যদি আসে তাহলে এক মাসের ভিতরে মানে সেপ্টেম্বর মাসের ভিতরেই এক লাখের কাছাকাছি নতুন করোনা সংক্রমিত রুগী ধরা পড়বে এবং ওনাদেরকে নিয়ে টেস্টের জন্য বা জায়গার জন্য একটু চিন্তা উনি আছেন বলে উনি জানিয়েছেন তবুও রিকভারির সংখ্যাটা একটু তাড়াতাড়ি আসছে সেজন্য আমি মনে করি যে এরকম কোনো চিন্তার বিষয় থাকতে পারে না তবুও স্বাস্থ্য বিভাগের যে কাজ সেটা করা দরকার কাছাড় ডিস্ট্রিক্টের একজন টিচার সুম্যজিৎ চক্রবর্তী উনি সেরা শিক্ষকের আদর্শ শিক্ষক বলুন সেরা শিক্ষকের একটা অ্যাওয়ার্ড গত গতকালকে উনি পেয়েছিলেন এবং আর্ল এইচ এস স্কুল আর্ল এইচ এস স্কুলের উনি শিক্ষক খুবই আনন্দ হলাম ওনার খবরটা পেয়ে এবং গতকালকে হয়তো আমি স্কুলের নামটা যে দশটি স্কুলের টপ টেন স্কুল যে যে স্কুলের নামটা আমি হয়তো ভুল বলেছিলাম সেখানে সেই স্কুলের নামটা হচ্ছে প্রণমানন্দ বিদ্যামন্দির কাছার কাছারের প্রণমানন্দ বিদ্যামন্দির ওনারা টপ টেন স্কুলের আদর্শ স্কুল ওনারা অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা শুনে খুবই ভালো লাগলো লক্ষ্মীপুরের এম এল এ রাজদীপ গোয়ালা সেই যে কংগ্রেচুলেট করলেন সেই ব্যক্তিকে মিস্টার চক্রবর্তীকে যে এই অ্যাচিভমেন্টের কারণে কারণ ওনার সেই কনস্টিটিউয়েন্সিতে সেই স্কুলটি আছে দিল্লিতে অনেক লোকের মানে যারা গাড়ি চালায় বাইক চালায় বা সাইকেল চালায় ওনাদের কাছ থেকে মাস্ক না নেওয়ার না পরার জন্য পাঁচশো টাকা করে করে অনেক কোটি কোটি টাকা ফাইন নিয়েছে তারপরে অনেক লোক সেটাতে কমপ্লেন করে সেখানে কেন্দ্রীয় যে স্বাস্থ্য বিভাগের যে সেক্রেটারি উনি ডাইরেক্টলি বলে দিয়েছেন যে এরকম কোনো গাইডলাইন ইস্যু করা হয়নি যে সাইকেল নিয়ে আপনি গেলে হবে বাইক বা বা সাইকেল গাড়িতে যদি যান একা যদি আপনি তাহলে মাস্ক না পরলেও চলবে বলে উনি সেটা জানিয়ে দিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে মানে সিঙ্গেল যদি আপনি যান তাহলে আপনার দরকার নেই কিন্তু পাবলিক প্লেসে গিয়ে যদি আপনি বাইক থামান বা আপনার সাইকেল থামান বা আপনার গাড়ি থামান তাহলে কিন্তু আপনাকে মাস্ক পরিধান করতেই লাগবে অলরেডি সেটা গাইডলাইনে বলে দেওয়া হয়েছে রাস্তায় ঘাটে যে সময় যাবেন সে সময় আপনি লাগাবেন গাড়িতে যদি চার পাঁচজন বা তিনজন যদি থাকেন তাহলে আপনার মাস্ক দরকার বাইকে যদি দুজন হলে দু তিনজন হলেও আপনার মাস্ক দরকার সাইকেলে দু তিনজন হলেও মাস্ক দরকার কিন্তু সিঙ্গেল যদি আপনি চালিয়ে যান তাহলে মাস্ক লাগানো দরকার নেই বলে উনি নিয়ে দিয়েছেন এবং সেখানে দিল্লি পুলিশ সেটা বলে দিল যে সেটা ওনারা অর্ডার পালন করেছেন ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি দিল্লির ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ওনারা যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটা মেনেই ওনারা এই ফাইনটা নিয়েছেন বলে ওনারা বলল ডক্টর রাকেশ পি গোপাল উনি শিলচর মেডিকেল কলেজে আসার সঙ্গে সঙ্গে উনি চিকিৎসা শুরু করে দিয়েছেন এবং চিকিৎসা শুরু করার সময় উনি একটা জিনিস লক্ষ্য করলেন যে সেখানে এখানের বোরাকের লুক নাকি অতিরিক্ত তবাকো খায় ধরে নিন আপনার ঘুটকা আপনার সেই সিগারেট বিড়ি এইসবগুলা খায় কারণ ওনাদের কার্ডিওলজিক্যাল অনেক 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 লোকের অনেক অসুখ বলে উনি জানান এবং সেই ক্ষেত্রে সেই তবাকু সেবন করাটা বাদ দেওয়া হবে মানে কম করতে হবে আপনাদের সবাইকেও একটা উনি বলে দিয়েছেন যে আপনাদের যদি সেই কার্ডিওলজিক্যাল যদি অসুখ যদি আপনারা যদি চান না তাহলে কিন্তু তবাকো ফ্রি লাইফ করুন রেলওয়ে মিনিস্টার পীয়ূষ গোয়েল উনি গতকালকে একটা টুইট করলেন যে এখন এক লক্ষ চল্লিশ হাজার ছয়শ চল্লিশটি পোস্টে নতুন করে লুক নেওয়া হবে ইতিমধ্যেই সেই পনেরো ডিসেম্বর থেকে সেই পোস্টগুলো খালি হবে বলে উনি জানান নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গার্ডস ক্লার্ক এইগুলা এইগুলা পদে আপনারা আগে থেকে রেডি হয়ে থাকুন তৈরি হয়ে থাকুন যদি আপনাদের চাকরির দরকার হয় দীর্ঘ কয়েক বছর ধরে কাছারের পেপার মিলটা বন্ধ এবং সেখানের যে চাকরিরত ছিলেন উনাদের জীবনযাপন এখন খুবই কষ্টে চলছে এই আওয়াজটা বারে বারে উত্তর করিমগঞ্জের যিনি বিধায়ক কমলাক্ষ দেব পুরকাশিত মহোদয় সরকারের বিরুদ্ধে বারে বারে এই আওয়াজটা উনি তুলেন যে সেই কাছাড়ের পেপার মিলটা এখনো বন্ধ হয় কেন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে কাছার পেপার মিলটা চালাবে এখনো চালায়নি কেন সেখানের যে স্টাফদের জন্য উনি চিন্তা নি কেন এরকম বিভিন্ন অভিযোগ তুলে উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি তুলে ধরেন বা সে সদনে গিয়েও উনি এই কথাগুলি উনি তুলে ধরলেন আমিও মানি এই কাছার পেপার মিলের সম্বন্ধে একটু নতুন করে চিন্তা করার দরকার আমাদের সরকারকে যদিও আগে লস হয়েছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছিলাম সেখানের যে স্টাফগুলো নাকি অনেক কেলেঙ্কারি করেছে সেজন্য লসে চলেছিল সেই কাছার পেপার মিলটা যে থালিতে খাওয়া হয় সেই থালিতেই যদি ছেদ করা হয় তাহলে তো একদিন সেই থালিটাই থাকবে না সেটা তো আগেই আমরা সেই উপমা সেটা পেয়েছিলাম এবং যদি সেটা সত্যিকারের হয় সেটা কিন্তু বিরাট ক্ষতি হয়েছে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে সেটা মানতেই হবে সেটা মানতেই হবে এবং আমি এই ভিডিওর মাধ্যমে সরকারকে একটা রিকোয়েস্ট করছি যে পুরানো যেগুলো হয়েছে সেগুলো যদি বাদ দিয়ে নতুন করে কিভাবে রিনোভেট করে সেই পেপার মিলকে নতুন করে কিভাবে চালানোর ব্যবস্থাটা যদি চিন্তা করে তাহলে ভালো অনেক লোকের জীবন সুদরাবে অনেক লোকের জীবন আবার পরিবর্তন হবে এবং যারা এই ভুলটা করেছে ওরা যাহাতে আর এই ভুলটা করবে না কারণ সবাই তো সেই ভুলটা করে না না কিছু লোকের ভুলের কারণে সবাইকে সেই শাস্তিটা ভোগ করতে হচ্ছে সেটা একটু সরকারকে চিন্তা করা দরকার বলে আমি মনে করি বিভিন্ন সংবাদ মহলে আমরা খবর পেয়েছিলাম এবং সেই কমলাক্ষদেবপুর মহোদয় উত্তর করিমঞ্জের যিনি বিধায়ক উনিও বারে বারে বলেছিলেন যে করিমগঞ্জে নাকি সেই আইসিইউ বা ভেন্টিলেশনের ব্যবস্থা নেই এবং সেই ক্ষেত্রে সেখানে অনেক অনেকগুলা আইসিইউ বা ভেন্টিলেশন শিল্প করিমগঞ্জের এসকে রয় সিভিল হাসপাতালে এখন সরকার আসাম সরকার পাঠিয়ে দিয়েছে এখন সেখানে কোভিড সংক্রান্ত রুগীদের যে চিকিৎসার ব্যবস্থাটা আরও ভালোভাবে হবে বিএসএনএল কর্মচারীদের জন্য একটি খারাপ খবর খারাপ খবরটা কি বিএসএনএল ওখানে চিন্তা করছে বিশ হাজার এমপ্লয়ীকে বের করার বিশ হাজার হয়তো প্রাইভেটও হতে পারে বা কন্ট্রাকচুয়াল হতে পারে যে কোনো কিছু হতে পারে ওদেরকে এখন বের করার চিন্তা করছে এখন এখনো সেটা সঠিক ডিসিশন নেওয়া হয়নি করোনা প্যান্ডেমিকে বিএসএনএল অলরেডি আগে থেকেই সেই লসে চলছে বিএসএনএল কোম্পানি কারণ জিও আসার পরে তো আপনারা জানেন সব কোম্পানিগুলো এখন লসে চলছে যে টেলিকম কোম্পানিগুলা এবং সেই ক্ষেত্রে বিএসএনএল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে এখন চিন্তা করছে বিশ হাজার এমপ্লয়ীকে এখন সেটা ছাঁটাই করার চিন্তা করছে এবং যদি এরকম হয় তাহলে কিন্তু হাজার এমপ্লয়ী আবার সেই চাকরি ছাড়া হবে সরকার দেখি কি ব্যবস্থা করছে হয়তো সেই লোকদের অন্য কোনো দিকে যদি ব্যবস্থা করে নিতে পারে তাহলে তো ভালো বলে আমি মনে করি করোনার প্যান্ডামিকে কিন্তু বিভিন্ন লোকের চাকরি চলে গেছে আজকে সকালবেলা পাঁচ পাঁচটা পাঁচ মিনিটে পাঁচটার সময় পাঁচ মিনিটের জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সিটিতে যুবক যুবতীগুলো বেরিয়ে আসে এবং সেখানে ঘন্টি কাঁসা বাজানো শুরু করে থাল বাজানো শুরু করে কারণ ওরা বেকার হয়ে গেছে এবং সরকারকে জাগাতে চেষ্টা করলো যে আমরা বেকার হয়ে আছি আমাদের জন্য একটু চিন্তা করুন আমাদের চাকরি নেই এরকম সেই বিভিন্ন যুবক যুবতীরা এসে প্রদর্শন করে আজকে সকাল বেলা বেকার যুবক যুবতীদের ঘন্টা কাসা থাল বাজানোতে কি সরকার একটু সজাগ হবে কিনা সেটা দেখা যাক গতকালকে ত্রিপুরাতে নতুন করোনা আক্রান্ত ওনারা ধরা পড়েন বিভিন্ন জেলা থেকে এবং সেখানে খবর আসলো নাকি আটজন নতুন করোনা পেশেন্ট ওনারা মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপুরাতে ইন্দো বাংলার যে ব্যাপার ব্যবস্থাটা এখন জলের মাধ্যমে সেই এখন আরও ভালো চলবে ভারত সরকারের একটা ভালো প্রকল্প সেখানে বাংলাদেশ থেকে একটা ভেসেল বলুন একটা নৌকা বলুন বিভিন্ন সামগ্রী নিয়ে ত্রিপুরাতে গতকালকে এসে পৌঁছল সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবহত সেই হিস্টোরিক মুমেন্টে সেখানে ঐতিহাসিক যে দিনে সেখানে গিয়ে সেই ভেসেলটা উনি দেখে আসলেন এবং সেই নৌকাতে অনেক যারা ডেলিগেটসও আসলেন এবং প্রেস বার্তার মাধ্যমে উনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে উনি ধন্যবাদ জ্ঞাপন করলেন একটা ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন বাংলাদেশের সঙ্গে যে ব্যাপারটা বাণিজ্যটা আরো সহজ হয়ে উঠবে বলে উনি জানালেন এই মেসেজটি আপনারা সবাইকে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ারে লোক সঠিক তথ্য পায় আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটি যদি ফলো এবং লাইক না করলে ফলো এবং লাইক আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন নমস্কার